নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস আজ আমি তৈরি করব সবার পছন্দের এবং খুবই টেস্টি ম্যাঙ্গো কেক এই অমৃত ফল কার না পছন্দের আর আমি আজ খুবই কম উপকরণে ম্যাঙ্গো কেক তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি আমটা আমি খুব ভালো করে ধুয়ে পাল্প বার করে নিয়েছি আমের পাল্পটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে স্মুথ করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের ওপরে একটা ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম ময়দা ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা আর সামান্য নুন নুনটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আর একশো গ্রাম সুগার পাউডার দিয়ে আমি সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফিফটি এম এল রিফাইন তেল রিফাইন তেলের পরিবর্তে এক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারেন আর অল্প অল্প করে আমের পাল্পটা দিয়ে মিক্স করে নিচ্ছি আমের পাল্প আর রিফাইন তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস বা দলা পেকে না থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে এক্ষেত্রে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য এলাচ পাউডার আমার এলাচ পাউডারটা পছন্দ তার জন্য এলাচ পাউডার দিচ্ছি আপনার ইচ্ছে না হলে স্কিপও করতে পারেন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে খুব ঘনও না আবার বেশি পাতলাও না এরকম একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি কেকের মিক্সচারটা বসানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল তেলটা আমি চারদিকে ব্রাশ করে একটু লাগিয়ে নিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লুজ ময়দা ময়দাটাও আমি বাটির চারদিকটায় সামান্য লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বাটি থেকে উঠে আসে এবার এক্সট্রা ময়দাটা আমি ফেলে দিচ্ছি ময়দা আর তেলের পরিবর্তে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন এবার কেকের জন্য যে স্মুথ ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে চারদিকটা খুব সুন্দর সেট হয়ে যায় কেকটা আমি প্যানেই তৈরি করছি তার জন্য প্যানটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে প্যানেতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নুন নুনটা আমি চারদিকটায় স্প্রেড করে দিচ্ছি এবার নুনের উপরে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড নুনটা গরম হয়ে যাওয়ার পরে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি কেকটা অনেকটাই ফুলে উঠেছে এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা কতটা হয়েছে টুথপিকের গায়ে এখনও ব্যাটার লেগে আছে তার মানে কেকটা হতে আরও দশ পনেরো মিনিট সময় লাগবে আরও পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে কেকটা চেক করে নিচ্ছি এবার কিন্তু টুথপিকের গায়ে আর কোনো ব্যাটার লাগানো নেই টুথপিকটা পুরো ক্লিয়ার এসেছে আমাদের ম্যাঙ্গো কেক একদম তৈরি হয়ে গেছে একটু ঠান্ডা হবার পরে আমি কেকের বাটিটা প্যান থেকে তুলে নিচ্ছি এবার ওপরে একটা থালা বসিয়ে আমি কেকের বাটিটা উল্টো করে কেকটা তুলে নিচ্ছি কেকটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর দারুণ একটা কালারও এসেছে দুই দিকটাতেই একদম পারফেক্ট তৈরি হয়েছে ডেকোরেশনের জন্য আমি একটা পাকা আম স্লাইস করে কেটে নিয়েছি এবার কেকের ওপরের দিকটায় স্লাইসগুলো বসিয়ে একটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি এইভাবে তৈরি ম্যাঙ্গো কেক খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দেখতেও কি দারুণ লাগছে না এইভাবে ডেকোরেশন করলে যে কারো মন ভরে যাবে তাহলে তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং